ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি দোয়া শিখাবো ইনশাআল্লাহ। এই দোয়াটি বিশেষ করে তাদের জন্য যারা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অসন্তুষ্ট আছেন, কষ্টের মধ্যে আছেন, স্বামী স্ত্রীকে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে, স্বামী থেকে স্ত্রী দূরে চলে গেছেন, স্ত্রী থেকে স্বামী দূরে চলে গেছেন, কারো সাথে কারো তেমন যোগাযোগ নাই, একে অপরের খবরও নেন না, স্ত্রী চাইলেও স্বামী খবর করেন না, আবার স্বামী চাইলেও স্ত্রী যোগাযোগ করতে চান না, এরকমের সমস্যার জন্য এই দোয়াটি অত্যন্ত কার্যকর। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা জানেন দোয়া কবুল হওয়ার বিশেষ কয়েকটি সময় রয়েছে, তন্মধ্যে প্রত্যেকটা ফরজ নামাজের শেষে শুক্রবারে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে, শেষ রাতে এবং রমজান মাসের ইফতারের পূর্বে, ইনশাআল্লাহ ওই সময়গুলোতে যদি আপনারা এই দোয়াটি আমল করেন একটি বিশেষ নিয়মে, স্বামী স্ত্রী অল্প কিছুদিনের ভিতরে আল্লাহর হুকুমে একত্রিত হয়ে যাবেন এবং ভালোবাসা অত্যন্ত বেড়ে যাবে। দোয়াটি পবিত্র কোরআনুল করিমের 3 নম্বর সুরা, সুরা আলে ইমরানের 9 নম্বর আয়াত। দোয়াটি ইফতারের পূর্বে, বিশেষ করে ইফতারের পূর্বে করার চেষ্টা করবেন, কারণ এই সময়টাতে দোয়া যে কবুল হয় এটা গ্যারান্টিড। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতার সামনে নিয়ে বসে দোয়া করা এবং ওই সময়ের দোয়া আল্লাহ পাক, রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। আপনি রোজা রাখবেন, রোজা রেখে ইফতার সামনে নিয়ে বসে বিভিন্ন ধরনের দোয়া তাসবিহ তাহলিল করতে পারেন, তন্মধ্যে এই দোয়াটি বিশেষ পদ্ধতিতে করবেন। পদ্ধতিটি আমি এখন বলে দিচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, ইফতারের পূর্বে 11 বার এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি আমি একবার উচ্চারণ সহ বলে দিচ্ছি, আপনারা যারা জানেন তারা অবশ্যই এইভাবে আমল করবেন, আর যারা জানেন না তারা শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহ ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। এই দোয়াটি 11 বার পড়বেন এবং 11 বার দুরুদ শরীফ করবেন, 11 বার ইস্তেগফার করে দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাইবেন এবং অন্তরের মধ্যে রাখবেন, স্বামী হলে স্ত্রীর কথা, স্ত্রী হলে স্বামীর কথা। আপনারা যারা একজন আরেকজন থেকে অনেক দূরে থাকেন, কারো সাথে কারো যোগাযোগ নাই, কারো সাথে কারো সম্পর্ক নাই, সম্পর্ক নষ্ট হয়ে আছে, ওই রকমের মানুষের জন্য এই আমলটি। তাছাড়াও যদি কারো ভাই ভাইয়ের মধ্যে এরকম হয়ে থাকে, বাবা ছেলের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ আপনারা আত্মীয় স্বজন একজন থেকে আরেকজন যদি কোনো কারণবশত জুদা হয়ে যান, আলাদা হয়ে যান, সেপারেট হয়ে যান, একজন আরেকজনকে দেখতে পারেন না, এরকমের সিচুয়েশান আসে, তাহলে এই দোয়াটি অত্যন্ত কার্যকর। এটা পরীক্ষিত একটি দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশা আল্লাহ ওই দোয়াকারীকে অতি সত্তর যার জন্য দোয়া করবে তাকে মিলিয়ে দেন। তবে নাজায়েজ কোনো কাজে এই দোয়া ব্যবহার করবেন না। অনেকে হয়তো কাউকে ভালোবেসেছেন, কোনো মেয়েকে কোনো ছেলে ভালোবেসেছেন, কোনো ছেলেকে কোনো মেয়ে ভালোবেসেছেন, আর আপনারা একত্রিত হওয়ার জন্য যদি এই দোয়া করেন, এতে আপনাদের কাজ হবে না, বরং গুনাহ হবে, কারণ এটি কোরআনিক আমল, আপনি ইসলামিকভাবে শরীয়তসম্মতভাবে এটা ব্যবহার করতে হবে। অতএব এই দোয়ার উপরে আমল করবেন, মনে রাখবেন সূরা আল ইমরানের 9 নম্বর আয়াত, সহি এবং শুদ্ধভাবে এই আমলটি করবেন, ইনশা আল্লাহুল আজিজ আপনাদের আশা পূর্ণ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।